আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু স্কুল অফ ইংলিশ বাই মুশফিকা। আমরা আজকে গ্রামারে 23তম লেসনে আছি। বেসিক গ্রামার ও স্পোকেনের 22টা লেসন থেকে তোমরা দেখেছো প্রেজেন্ট ইনডেফিনিট, ফাস্ট ইনডেফিনিট এবং ফিউচার ইনডেফিনিট টেন্স ব্যবহার করে বা কীভাবে বাক্য তৈরি করতে হয়। আজকের ক্লাসে তোমরা জাস্ট তিনটা শব্দ শিখবে। এই তিনটা শব্দ দিয়ে দেখবে আমরা প্রয়োজনীয় অনেক কথা বলে থাকি। তাহলে চলো আজকের ক্লাস থেকে আমরা সেই তিনটা শব্দ এবং সেই শব্দগুলো কিভাবে বাক্যে ব্যবহার করব শিখে নিই। যে তিনটা শব্দ শিখাবো বলেছি এগুলো হলো মাস্ট, শুড, মে। মাস্ট, মাস্ট অর্থ অবশ্যই, মাস্ট অবশ্যই। শুড, উচিত, শুড উচিত। আমার সাথে তোমরা বললে তোমাদেরও প্র্যাকটিস হয়ে যাবে, শুড উচিত। মে, মে শব্দটা আমরা অনুমতি বা সম্ভাবনা অর্থে ব্যবহার করি। তাহলে কোন তিনটা শব্দ শিখেছি? মাস্ট, শুড, মে। মাস্ট, শুড, মে। এখন দেখো মাস্ট, শুড, মে এই তিনটা শব্দের সাথে সবসময় মনে রাখবে মূল ভার্বটা ব্যবহার করতে হবে বা ভার্বের বেস ফর্ম। এটাকে ভার্ব ওয়ান যেটা বলছি সেটাও ভাবতে পারো, কিন্তু এখানে কোনো এস বা ইএস আসে না, এজন্যই এটা হলো মূল ভার্ব, শুধু ভার্বটাই হবে। যেমন ধরো মূল ভার্ব কোনগুলো? ইনভাইট, ইনভাইট অর্থ কী? দাওয়াত দেয়া। স্পিক, কথা বলা। কল, ডাকা। ক্লিন, পরিষ্কার করা। প্র্যাকটিস, অনুশীলন করা। টেক, নেয়া। এখানে কোথাও কিন্তু এস বা ইএস হবে না, শুধুমাত্র এই ভার্বটাই বসবে, এটাই হলো মূল ভার্ব বা বেস ফর্ম। তাহলে এখন আমরা দেখব যে এই শব্দগুলোর সাথে সিঙ্গুলার বা প্লুরালের কোনো ব্যবহার আছে কি না, মানে এক বা একাধিক। তো এটা আগেই বলে দিই, দেখো একজন হোক বা একাধিক হোক, একজন বা একের বেশি, দুইজন, তিনজন, পাঁচজন, যতজনই হোক, সবার সাথেই কিন্তু মাস্ট, শুড, মে হতে পারে, এখানে কোনো চেঞ্জ আসবে না। আই এ যেমন আই ডু নট, হি ডাজ নট, কিন্তু এই তিনটা শব্দের ক্ষেত্রে এক বা একাধিকে কোনো চেঞ্জ নেই। ওকে, তাহলে আমি অবশ্যই সেখানে যাব, আমি অবশ্যই সেখানে যাব, এখানে হলো যাওয়াটা মূল ভার্ব। তাহলে আই মাস্ট গো দেয়ার, কী হবে? আই মাস্ট গো দেয়ার। এখন যদি বলি সে অবশ্যই সেখানে যাবে, হি মাস্ট গো দেয়ার, এখানে কোনো এস অথবা ইএস আসবে না, শুধু ভার্বটা বসবে, হি মাস্ট গো দেয়ার। আমি অবশ্যই শব্দগুলো শিখব, আই মাস্ট লার্ন দ্য ওয়ার্ডস। সে অবশ্যই শব্দগুলো শিখবে, হি মাস্ট লার্ন দ্য ওয়ার্ডস। তুমি অবশ্যই শব্দগুলো শিখবে, ইউ মাস্ট লার্ন দ্য ওয়ার্ডস। তারা অবশ্যই শব্দগুলো শিখবে, দে মাস্ট লার্ন দ্য ওয়ার্ডস। প্রত্যেকে শব্দগুলো অবশ্যই শিখবে, এভরি ওয়ান মাস্ট লার্ন দ্য ওয়ার্ডস। এখন পরেরটা দেখো, শুড, শুড অর্থ উচিত, আমার সেখানে যাওয়া উচিত। এরকম উচিত অর্থে যদি কোনো বাক্য বলো সেখানে ব্যবহার করবে শুড, আমার সেখানে যাওয়া উচিত। এই যে যাওয়া, একই ফর্মে থাকবে গো, আই শুড গো দেয়ার, আমাদের সেখানে যাওয়া উচিত, উই শুড গো দেয়ার, তোমার সেখানে যাওয়া উচিত, ইউ শুড গো দেয়ার, আমার বন্ধুর সেখানে যাওয়া উচিত, মাই ফ্রেন্ড শুড গো দেয়ার, আমার বাবা মার সেখানে যাওয়া উচিত, মাই প্যারেন্টস শুড গো দেয়ার। ওকে, এক বা একাধিক সব ক্ষেত্রেই আমরা শুড ইউজ করব, আই শুড গো দেয়ার, হি শুড গো দেয়ার, রাফি শুড গো দেয়ার। তাহলে আমি হয়তো সেখানে যাব, এখানে আমরা মেয়ের ব্যবহার পাব, কারণ মেয়ে হলো অনুমতি বা সম্ভাবনা অর্থে আর শুড ছিল উচিত অর্থে। তাহলে আমি হয়তো সেখানে যাব, এটা কোনো নিশ্চয়তা আমি দিতে পারছি না, এটা একটা সম্ভাবনা, আই মে গো দেয়ার। দেখো এখানেও আমাদের মূল ভার্ব হবে, আই মে গো দেয়ার, আমি হয়তো সেখানে যাব। সে হয়তো তোমাকে জানাবে, হি মে ইনফর্ম ইউ, হি মে ইনফর্ম ইউ। এখন দেখো এই সম্ভাবনা ছাড়াও অনুমতি অর্থে কিভাবে মে ব্যবহার হয়। আমি কি সেখানে যেতে পারি? মে আই গো দেয়ার?
মে আই গো দেয়ার, এখানে আমরা একটা অনুমতি চাচ্ছি, আমি কি সেখানে যেতে পারি, মে আই গো দেয়ার, আমি কি আসতে পারি, মে আই কাম, ওকে, আচ্ছা আমি কি ভিতরে আসতে পারি, মে আই কাম ইন। তাহলে যখন সম্ভাবনা অথবা অনুমতি চাইব তখন আমরা মে ব্যবহার করব, আর উচিত অর্থে শুড অবশ্যই বললে মাস্ট। প্রত্যেকটা ক্ষেত্রেই আমরা মূল ভার্ব ব্যবহার করব, মূল ভার্ব ব্যবহার করব, আর এক বা একাধিক সবার সাথেই মাস্ট শুড মে ব্যবহার করতে পারি। এখন দেখো আমি কোন ওয়ার্ডগুলো রেখেছি যেগুলো দিয়ে আমাদের কথা বলার প্রয়োজন হয়ে থাকে। আই, উই, উই মানে কি, আমরা, ইউ, তুমি বা তোমরা, দে, তারা, এভরি ওয়ান, প্রত্যেকে বা সবাই, হি, সে, শি, এটা অর্থ সে, রাফি একটা নাম, মাই ফ্রেন্ড আমার বন্ধু, ইয়োর প্যারেন্টস তোমার বাবা মা, ইয়োর প্যারেন্টস, এরকম দিয়ে তুমি যত সেন্টেন্সই তৈরি করো এইভাবে অনেক বাক্য তৈরি করতে পারবে। পরেরটা দেখো না বোধক, না বোধক যখন করবে তখন বলবে মাস্টের পর নট, শুড নট, মে নট, এটাকে আবার সংক্ষেপ করে বললে মাস্টন্ট, শুডেন্ট, মেইন্ট, মাস্ট নট, শুড নট, মে নট। তাহলে এই শব্দগুলোর পরে নট দিয়ে আমরা নাবোধক বাক্য করতে পারি, এরপর আবার মূল ভার্ব বসবে। আচ্ছা তাহলে এখন আমরা নেগেটিভ কয়েকটা সেন্টেন্স দেখব। ইউ মাস্ট নট ফাইট উইথ ইয়োর ফ্রেন্ডস, তুমি অবশ্যই তোমার বন্ধুদের সাথে ঝগড়া করবে না, ইউ মাস্ট নট ফাইট। ইউ মাস্ট নটের পরে মূল ভার্বটা এসেছে, ইউ মাস্ট নট ফাইট উইথ ইয়োর ফ্রেন্ডস। এখানে তোমরা ভার্বটাকে চেঞ্জ করে নতুন বাক্য করতে পারো, তুমি অবশ্যই তাকে ডাকবে না, ইউ মাস্ট নট কল হিম, এই যে কল, ইউ মাস্ট নট কল হিম, ইউ মাস্ট নট টেক দিস, তুমি অবশ্যই এটা নিবে না, ইউ মাস্ট নট টেক দিস। উই শুড নট ওভার স্লিপ, আমাদের অতিরিক্ত ঘুমানো উচিত না, উই শুড নট ওভার স্লিপ, ওকে। তাহলে শুড নটের পরে মূল ভার্বটা এসেছে, উই শুড নট ওভার স্লিপ। এখানে বলতে পারো তাদের অতিরিক্ত ঘুমানো উচিত না, দে শুড নট ওভার স্লিপ। হি মে নট হেল্প ইউ, এটার অর্থ কি, হি মে নট হেল্প ইউ, সে হয়তো তোমাকে সাহায্য করবে না, হি মে নট হেল্প ইউ, সে হয়তো রুমটা পরিষ্কার করবে না, হি মে নট ক্লিন দ্য রুম, হি মে নট ক্লিন দ্য রুম, সে হয়তো তাকে দাওয়াত দিবে না, হি মে নট ইনভাইট হিম, সে হয়তো তাদেরকে দাওয়াত দিবে না, হি মে নট ইনভাইট দেম, হি মে নট ইনভাইট দেম। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো কিভাবে আমরা মাস্ট, শুড এবং মে ব্যবহার করব। এখন আমি 10টা বাক্য দিয়ে দিচ্ছি, এই বাক্যগুলো তোমরা ইংরেজিতে ট্রান্সলেট করো। থ্যাংকস ফর ওয়াচিং দিস লেসন, আসসালামু আলাইকুম।